আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমরা স্কুয়েট ভর্তি পরীক্ষার জন্য পদার্থবিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা আমাদের হচ্ছে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র যে লেকচার রয়েছে সেখানেও হচ্ছে অঙ্কটি সলভ করা রয়েছে এই ধরনের একটি অঙ্ক ওখানেও করা আছে তো অঙ্কটি আমি আরেকবার করতে যাওয়ার কারণ হচ্ছে আমাদের ডিউয়েট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল 2019 সালের যে ভর্তি পরীক্ষা এখানে ম্যাথটি ছিল বা ম্যাথ এসেছিল আমরা তাই অঙ্কটি আরেকটু ভালোভাবে সলভ করার চেষ্টা করব দেখো ম্যাথটিতে বলেছে যে একটি কার্নো ইঞ্জিন যখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে তখন এর কর্মদক্ষতা হয় 50% বা 50% ওকে একটি কার্নো ইঞ্জিন একটা ইঞ্জিন যখন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ গ্রাহকে থাকে সো আমাদের যে লাইনটা এটা যদি বুঝতে হয় ফার্স্টে তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে এই যে তাপ তাপগ্রাহক এটা কি এটা হয়তো অনেকেই জানো না সে কারণে এই জিনিসটা আগে আমাদের একটু বুঝতে হবে দেখো একটি কার্নো ইঞ্জিন যখন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপগ্রাহক থাকে অর্থাৎ আমাদের যে তাপগ্রাহকটা আছে বা সিঙ্ক এই সিঙ্কের টেম্পারেচার যদি সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন এর কর্মদক্ষতা হয় ফিফটি পারসেন্ট সো এটা বোঝার জন্য আগে আমাদের একটা চিত্র কল্পনা করতে হবে এরকম মোটামুটি এরকম হলে চলবে যে এটা ইঞ্জিন তুললাম বা কার্ণ ইঞ্জিন সো এই কার্ণো ইঞ্জিন যদি চলতে হয় তাহলে কিছু শক্তি লাগবে এই কার্ণো ইঞ্জিন যদি চলতে হয় তাহলে কিছু শক্তি লাগবে তো এই শক্তি সে কোথা থেকে পাবে এই শক্তি সে পাবে সোর্স থেকে এখানে সোর্স থাকবে সোর্স বা উৎস থাকবে ওকে সোর্স বা উৎস এই উৎস বা সোর্স থেকে এ নেবে তাপ নেবে এ তাপ ধরলাম যে কিউ নিল এটা কিউ ওয়ান নিল ওকে এই যে ইঞ্জিনটা আছে ইঞ্জিনটা যদি চলতে হয় বা রান করতে হয় তাহলে এই ইঞ্জিনে শক্তি দিতে হবে তাহলে শক্তিটা সে পাবে সোর্স থেকে বা উৎস থেকে সো এই উৎসের টেম্পারেচার কিন্তু আবার আছে এই যে উৎস এর কিন্তু একটা টেম্পারেচার বা একটা তাপমাত্রা থাকবে সেই তাপমাত্রা থেকে সে কিছু তাপ নেবে সো ইঞ্জিন চলবে সো ইঞ্জিন চললে কিছু কাজ করবে তো এটা দিল ডাব্লিউ সো ইঞ্জিন কিছু কাজ আমাদের দিল ডাব্লিউ আর এই যে কিউনটা নিয়েছিল এটা সম্পূর্ণটাই কিন্তু কাজে পরিণত হবে না এর মধ্যে কিছু অপচয় হবে সেই অপচয়টা চলে যাবে হচ্ছে আমাদের সিংকে চলে যাবে সিংকে এসআইএনকে সিং বা এটি হলো আমাদের তাপ গ্রাহক এটা হচ্ছে তাপ গ্রাহক ওকে আশা তোমরা বুঝতে পেরেছো সো এটা হলো আমাদের তাপগ্রাহক বা সিঙ্ক এটা সোর্স বা উৎস আর এই উৎসের যে টেম্পারেচার থাকে সেটাকে আমরা ধরি টি ওয়ান আর এই যে তাপগ্রাহক এটার টেম্পারেচার কিন্তু সবসময় কম থাকে কারণ কি এখান থেকে কিছু নেয় নিয়ে কাজ করে তার বাকিটা সেরে দেয় তাহলে এখানকার তাপমাত্রা তো কমই থাকবে তাহলে এটা হলো আমাদের টি টু তাহলে এটা টি ওয়ান এটা টি টু তাহলে এটা হচ্ছে তাপগ্রাহক আর এটা হলো উৎস সো এখন একটু খেয়াল করো আরেকবার বলছে একটি কার্নো ইঞ্জিন যখন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকে এই যে খেয়াল করো এই যে তাপগ্রাহক যখন এটার এসিং বা তাপগ্রাহকের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন এর কর্মদক্ষতা হয় ফিফটি পারসেন্ট জানি যে কর্মদক্ষতাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি বা ইপিসিএনসি হ্যাঁ আমরা ইপিসিএনসি বা কর্মদক্ষতাকে আমরা এটা দিয়ে প্রকাশ করি সো এটার মান দেওয়া আছে আর এই তাপগ্রাহকের মান দেওয়া আছে হ্যাঁ এটা হলো প্রথম লাইনে তো তারপরে বলছে যে এই ইঞ্জিনকে বা একে সিক্সটি পারসেন্ট দক্ষ করতে হলে এর উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে অর্থাৎ এই উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে এটা কিন্তু প্রথম অবস্থা প্রথম অবস্থায় দক্ষতা কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে এই সময় যদি আমরা এই টিওন কত ছিল এটা জানতে পারি এরপরে সিক্সটি পার্সেন্টের জন্য আমাদের টিওন কত হবে সেটাও যদি জানতে পারি তাহলে আমরা যদি দেখি যে প্রথম অবস্থা টি পরবর্তী টি থেকে কত কম বা ওইটা কত বেশি তাহলে আমরা বলতে পারব তখন যে উচ্ছে তাপমাত্রা এত বাড়াতে হবে ওকে সো আমরা একটা আমাদের এস্টে হবে দুইটা তাহলে প্রথম অবস্থায় তাহলে ইটা ওয়ান ধরলাম ইটা ওয়ান কত তাহলে ধরব টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই টি আচ্ছা তোমরা যারা এই সূত্রটি জানো না তোমরা এই সূত্রটি মনে রাখো যে কোনো ইঞ্জিন যদি টি আর টি টুতে কাজ করে বা উচ্ছে তাপমাত্রা যদি টি হয় আর আর তাপগ্রাহকের তাপমাত্রা যদি টিটু হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের যে ইঞ্জিনটা ইঞ্জিনের দক্ষতা হবে টি T2 মাইনাস টি টু অর্থাৎ এই ফার্স্টে থাকবে আমাদের উৎসের তাপমাত্রা এখানে উৎসের তাপমাত্রা আর এটা থাকবে তাপগ্রাহক বা সিঙ্কের তাপমাত্রা ওকে সো এখানে যা থাকবে তোমরা সেই মোতাবেক বসাবে এই T1 হলো আমাদের উচ্চের তাপমাত্রা উচ্চের তাপমাত্রা যা থাকবে আমরা তাই বসাবো তাহলে খেয়াল করো প্রথম অবস্থায় কত ছিল ফিফটি পার্সেন্ট ছিল তাহলে ফিফটি পার্সেন্ট কিন্তু আমরা ফিফটি পার্সেন্ট না আমরা পার্সেন্টে উঠিয়ে দেবো তাহলে জিরো পয়েন্ট আসবে

ইকোয়াল টু তিনশো সাতাশ এদের খেয়াল করো তিনশো সাতাশ একটা কথা বলেনি এখানে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া আপনি যে ক্যালকুলেটরটা ইউজ করেন এটা আমরা ব্যবহার করতে পারবো কিনা না হ্যাঁ সবাই তোমরা সবাই এই ক্যালকুলেটারটা ব্যবহার করতে পারবে এখানে অবশ্যই মডেলটা উঠে গেছে এটা ওয়াস নাইনটি নাইন ওয়ান ইয়েস প্লাস এটা তোমরা সবাই ব্যবহার করতে পারবে সো এটা সবাই কিনে নিতে পারো তাহলে টি টু কত টি টু হলো অন্ধকার তিনশো ডিভাইডেড বাই টি ওয়ান সেটা যদি সলভ করি তাহলে কত আসে এটা সলভ করলে তোমরা একটু ভেঙে ভেঙে করব আমি একদম সল ফাংশনে দিয়ে দিচ্ছি তাহলে টি ওয়ান বের হবে আমাদের তো এক্স ধরলাম এটা মাইনাস তিনশো ডিভাইডেড বাই এক্স এখন আমি যদি এটাকে সলভ করে দেই সময় লাগবে আমাদের আসলো ছয়শো কেলভিন সো টি হচ্ছে আমাদের ছয়শো কেলভিন ওকে আমাদের টি ওয়ানটা হচ্ছে ছয়শো কেলভিন তাহলে এই ছয়শো কেলভিন হলো টি ওয়ানের তাপমাত্রা যখন আমাদের কর্মদক্ষতা ফিফটি হয় এখন বলছে যে এর দক্ষতা সিক্সটি করব করবো তাহলে এই উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে সো দেখো যখন আমাদের কর্মদক্ষতা ফিফটি পারসেন্ট তখন কিন্তু এই সিংকের তাপমাত্রা সরি উৎসের তাপমাত্রা বা সর্ষের তাপমাত্রা হলো ছয়শো কেলভিন আর এই তাপগ্রাহকের তাপমাত্রা কিন্তু তিনশো কেলভিন এখন বলছে যে উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে সো এটার কথা কিন্তু বলে নাই তার মানে এই যে আমাদের যে তাপগ্রাহটা আছে এটার তাপমাত্রা কিন্তু আনসেন্সড ওকে এটা কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা দ্বিতীয় অবস্থায় টু টুতে যদি হিসাব করি তাহলে দেখি টি ওয়ান মাইনাস টি টু ডিভাইডেড বাই তাহলে আমরা ইটা টু কত জিরো পয়েন্ট সিক্স জিরো আবারও আমরা পার্সেন্টেজ সরিয়ে নিলাম তাহলে টি ওয়ান কি আমাদের হচ্ছে একবার বের হবে তাহলে এটা তিনশো ইসে সো এই যদি আমি আরও একবার সলভ করি ইকাল টু এক্স মাইনাস তিনশো ডিভাইডেড বাই তাহলে এই ক্ষেত্রে দেখি কত আসে তো এটা একটু টাইম নেবে এখানে আমরা আরও একবার টি পাবো দেখো সাতশো পঞ্চাশ সাতশো কেলভিন অর্থাৎ তাহলে দেখো যখন আমাদের দক্ষতা ছিল ফিফ্টি তখন টেম্পারেচার হল আমাদের ছশো কেলভিন তারপরে যখন আমাদের টেম্পারেচার সাতশো পঞ্চাশ তখন দক্ষতা এত তার মানে দেখো উচ্ছে তাপমাত্রা কিন্তু দুইটাই এটা উচ্ছে তাপমাত্রা এটা উচ্ছে তাপমাত্রা দ্যাট মিন্স আমাদের উচ্ছে তাপমাত্রা বাড়াতে হবে তোমরা দেখতে পাচ্ছ। দেড়শো কেলভিন সো সুতরাং উচ্ছে তাপমাত্রা তাপমাত্রা বাড়াতে হবে বাড়াতে হবে ডো কেলভিন তাহলে এটাই হলো আমাদের আনসার আমাদের এই দেশ কেলভিন তাপমাত্রা বাড়াতে হবে করি তোমরা সবাই ম্যাটটা সলভ করতে পারবা বা ম্যাটটা বুঝেছো আমি মনে করে নিচ্ছি সো যদি ম্যাটটা সলভ করতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবা বা নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে